মর্নিং গাইস সকাল সকাল উঠে আজকে 9টায় অ্যাপয়েন্টমেন্ট আছে তাই চায়ের দোকান থেকে চা খেয়ে বেরিয়ে পড়ি এখান থেকে হসপিটাল যেতে আমাদের আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগে বাস স্ট্যান্ডে একটু হেঁটে যেতে হয় 5 মিনিট দোকান থেকে বার করতে হয় আজকে আমরা আপনাদের জানাবো আমি যে সত্যজিৎ সাই সুপার হসপিটাল যেটা রয়েছে হসপিটালে কীভাবে চিকিৎসা হয় এবং পুরোটাই বিনামূল্যে এখানে পুরোটাই সাই চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে চলে হয় এবং সেটা আপনাকে হসপিটাল এখানকার কীরকম পরিষ্কার পুরোটাই আপনাকে আমি দেখাবো দেখতে থাকুন ব্লগটা ভালো লাগবে দেখলে আর আরেকটা কথা বলতে যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব আর বেল বাটনটা প্রেস করবে সে দেখো পরবর্তীকালে কোনো এই টাইপের ভিডিও দিলে আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে নোটিফিকেশন আসবে ওকে এক্স্যাক্টলি আমরা এখন যেখানে আছি সেটা হলো জায়গাটার নাম হলো কাডুগুড়ি মানে কাডুগুড়িকে আমরা বাঙালি সেখানে বানিয়ে দিয়েছি কাঠগুড়ি তো আপনারা কলকাতা থেকে অনেক যারা এদিকে এসেছে তাদের কাছে হয়তো শুনতে পারবেন যে ওনারা কোথায় থাকেন কাঠগুড়িতে এখানে স্পেলিং হবে কাডুগুড়ি তো সেখান থেকে আমরা সত্যজিৎ সাই সুপার হসপিটালটা বাসে করে যেতে তো যাওয়ার আগে একটা এরকম রেল ব্রিজ পড়ে যেখানে রেলওয়ে স্টেশনটাকে ক্রস করে অপোজিটেই বাস স্টপেজটা রয়েছে সেখান থেকে আমরা বাস ধরবো তো সেই মতোই বেরিয়ে পড়েছি এখন বাজে সকালে 7টা 7:30 মধ্যে তো যেতে আধ ঘন্টা যাই টাইম লাগলে 8টা 10 মিনিটে পৌঁছাবো সেরকম একটা প্ল্যানিং নিয়ে বেরিয়েছি তো দেখা যাক আগে কি বাস পাই আগে আপনাদের দেখাচ্ছি স্যার এখান থেকে সুপারে ভাড়া 20 টাকা করে রাস্তাঘাট এখানকার খুবই সুন্দর সব একটা সিস্টেমেটিক আছে এখানে দেখেও ভালো লাগে শেষ পর্যন্ত এসে গেছি আজটা হলো দেখুন হসপিটাল মন্দির না হসপিটাল বুঝতে পারবেন না এখানে অ্যাপয়েন্টমেন্ট চেকবক্স রয়েছে অ্যাপয়েন্টমেন্ট চেকবক্স করাতে হবে প্রসিডিওরটা খুব সুন্দর আছে অ্যাপয়েন্টমেন্ট প্রথম থেকে করাতে হয়েছিল আগে ছিল না আগে আমাদের সকাল ভোরে এসে 7টার সময় আগে থেকে লাইন খুলতো গেস মানে 5টা থেকে এসে আমাদের লাইন দাঁড়াতে হতো এবং তারপরে সেখান থেকে নিউ রেজিস্ট্রেশনকে নতুন রেজিস্ট্রেশনের দিকে পাঠিয়ে দিত তারপরে এখান থেকে আবার পাঠাতো অন্যদিকে যাদের পুরো নিউ যারা ওল্ড রয়েছে ওল্ডদের আলাদা পাঠিয়ে দিত মানে এত লোক দেখানো হয় কেন হয় ডেলি কিন্তু খুব পজিটিভ এত সুন্দর যে ইজিলি চলে যাওয়া যায় এবং চলুন ক্যাম্পাসের ভেতরে দেখাচ্ছি এখানে সিকিউরিটি খুব টাইট ক্যাম্পাসের ভেতরে এসে গেছি তো আমরা ওল্ড পেশেন্ট বলে আমাদের ডিরেক্ট ওই বড় বিল্ডিংয়ে এনেছি আর না হলে নতুন পেশেন্ট হলে আপনাদের এইখানে আছে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেখানে গিয়ে আগে আমাদের প্রেসক্রিপশন পুরনো কিছু থাকলে সেটা দেখিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে তো আমরা ওল্ড বলে ডিরেক্ট এন্ট্রি ওইদিকে তো আগে আপনাকে আমরা রেজিস্ট্রেশন কাউন্টারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে খুব সুষ্ঠুভাবে রয়েছে রেজিস্ট্রেশন কাউন্টার খুব সুন্দর ভেতরে ক্যাম্পাস সেটা না দেখলে বুঝতে পারবেন না অনেক দূর দূর থেকে এখানে পেশেন্ট আসে তাদের জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে এখানে আর প্রতিটাই চলে কিন্তু এখানে বিনামূল্যে এখানে কোনো পয়সা কিছুই নেওয়া হয় না রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টটা আমার লেফট সাইডে পড়ছে তো যারা নতুন আসবেন
তারা এখানে এসে আগে বসতে হবে। সুন্দর বসার জায়গা আছে, একের পর এক বসে স্টেপ বাই স্টেপ এখান থেকে গিয়ে ওখানে রিসেপশনে আপনাকে এন্ট্রি পাস বানাতে হবে এবং আপনার নামে রেজিস্ট্রেশন হবে। পরবর্তীকালে যখনই আসবেন ওই রেজিস্ট্রেশন ওটা দেখিয়ে আপনি এন্ট্রি করতে হবে, একটা ছোট কার্ড আপনাকে প্রোভাইড করা হবে। চলুন আমরা আমাদের মেন বিল্ডিংয়ে যাই, 2 নম্বর কাউন্টারে যেতে হবে। ফার্স্ট গেটও 2 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে, অ্যাপয়েন্টমেন্টে লেখাই ছিল। আমরা এন্ট্রিটা খুবই সুন্দর এবং পুরো গার্ডেনিং করে এবং ওয়েল মেনটেন, এই নয় যে করার পরে আর সেটা মেনটেন নয়, যথেষ্ট ওয়েল মেনটেন। এখানে প্রতিটা স্টাফের ব্যবহার খুবই ভালো, একটু ভাষাগত প্রবলেম আছে, তবুও হিন্দি যারা একটু বলতে পারে তারা চালিয়ে নিতে পারেন। আমি ইংলিশ জানলে খুবই ভালো, কারণ সুইপার থেকে আপনার অফিসিয়াল স্টাফ সবাই ইংলিশে কথা বলতে পারে। এখানে মেট্রো স্টেশনটা হয়ে যাচ্ছে, মেট্রো স্টেশনটা হয়ে গেলে খুবই সুবিধা হবে, কারণ আমরা তখন দেখলাম কাটুকুড়ি থেকে মেট্রো স্টেশনটা রয়েছে, তো ডিরেক্ট সেখানেই নামতে পারব। আসলে ব্যাঙ্গালোর সিটিটা রাস্তাঘাট প্ল্যান্ড, কিন্তু এত গাড়ির সংখ্যা 5 এটকা, তো জ্যাম যখন হয়ে যায় বিভৎস পরিমাণে জ্যাম, আর সব বড় বড় বাস। আমাদের কলকাতা যেন 4 লেন রাস্তাও রয়েছে, একটু এখানে ম্যাক্সিমাম 2 লেন রাস্তা। দেখুন কত সুন্দর, মনে হবে যেন কোনো মন্দিরে প্রবেশ করছেন, হসপিটাল না। ভেতরে ভিডিও করে অ্যালাউ নেই, তাও লুকে যেটুকু করে আপনার দিতে পারি, আগে ফিলিং মন্দির মন্দির মনে হবে ভেতরটা। একটা সুন্দর মন্দির রয়েছে এখানে, সবাই প্রেয়ার করে, এখনো মনে হয় সবার প্রেয়ার টাইম এসেছে, তো সবাই ওখানে একসঙ্গে ওখানে জড়ো হচ্ছে এবং বসে আছে। সকালবেলায় হয়তো সময়টাই সবাই প্রে করে, সমস্ত নার্সিং স্টাফ ডক্টর সব এক জায়গায় জড়ো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ফোনটা। খুব সুন্দর বিশাল কম্পাউন্ড, ওদের ছা চকচক করছে, যে হসপিটাল ফিলিং আপনার মধ্যে আসবে না, মনে হয় যেন কোনো মন্দিরের ভেতরে রয়েছে। ঠিক আছে, আমরা 2 নম্বর কাউন্টারে লাইন লাগাতে হবে, তো সেখানে যাই। 2 নম্বর কাউন্টার দিস ওয়ে স্টেট, এটা হলো আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্ট, 2 নম্বর কাউন্টার স্টেট। অনেক লোক বসে আছে, একটা ক্যান্টিন আছে স্বল্প মূল্যে, এখানে লাঞ্চ ব্রেকফাস্ট সব করা, তো সেদিকেই যাচ্ছি আমরা। যেটা বলছিলাম, এখানে অনেক লোক দূর দূরান্ত থেকে আসে, সেখানে অনেক টাইম লাগে গাছতলায় সবার বিশ্রাম করে, ক্যাম্পাস বহুত বড়। আর খাবার জায়গা যেটা বলছিলাম ক্যান্টিন, এটা হলো ক্যান্টিন, তো এখানে ক্যান্টিনে আগে টিকিট করতে হয়, এখানে টিকিটের লাইন 20 টাকা থালি, থালিতে যেটা নেবেন ছিল, এখন জানি না কত আছে, মোটামুটি 20-40 টাকা টিকিট করলে তারপরে সেখানে লাইন দিতে হয়, লাইন দিয়ে বসার পর ক্যান্টিন। এখানে অনেক লোকের খাবার দাবার খাচ্ছে, রাইস ফাইস রয়েছে, সাম্বার ফাম্বার এসে সাউথ ইন্ডিয়ান খাবারই থাকবে। দেখি টোকেন কেটে এসে লাইনে দাঁড়াচ্ছি, ওকে টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছে, 30 টাকার বিনিময়ে দুজনের লাঞ্চ, 30-30 60 টাকা। দেখি আগে গিয়ে কি মেনু আছে, বড় লাইন পড়েছে,
সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো পেটের পক্ষে। দেখি কি কি আছে আপনাদের জানাচ্ছি। ৩০ টাকার বিনিময়ে পাওয়া গেল, সুস্বাদু হয় ভালো খাবারটা। এটা আছে একটা ভেন্ডি দিয়ে আলুতে একটা তরকারি, এটা তো সবাই জানে সাম্বার। তার সাথে দুটো রুটি আছে আর ভাত, ভাতের সাথে সবজি দিয়ে কিছু একটা ডাল রয়েছে, অনেক রকম সবজি দেখতে পাচ্ছি। এখানে সমস্তটাই সেলফ সার্ভিস, থালা নিয়ে নিতে হবে, আর দরকার পড়লে আরও আনতে পারবেন, কেউ খেতে চাইলে আরও আবার থালা নিয়ে গিয়ে ফিরে আসতে হবে। খুব সুন্দর সবাই বসে বসে খাবার, একটা সুন্দর জায়গা। বেরোনোর আগে লাস্ট একবার ক্যাম্পাসটা একবার দেখিয়ে দিই আপনাদের। এইটা সেই ঢোকার সময় দেখিয়েছিলাম রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, বহুত বড় ক্যাম্পাস আছে, কারণ একবার বেরিয়ে গেলে আর ঢুকতে দেবে না, এখানেই একটা নিয়ম। এখানে যাদের অপারেশন হয় তাদেরও আপনার বেরিয়ে গেলে আর বেরোতে ঢুকতে হবে, কারণ যতদিন এখানে অপারেশন হয় ততদিন এখানে যদি অ্যাটেন্ডার থাকে তাকেও থাকার ব্যবস্থা আছে, এই 20-30 টাকা হয়তো নেয় এরকম। ভেতরে সুন্দর তাদেরও ব্যবস্থা আছে অপারেশন যাদের হবে, ম্যাক্সিমাম বেবিদেরই এখানে অপারেশনটা হয়, কারণ বাচ্চাদের প্রেফার এরা সবার আগে করে। কি সুন্দর ফুলগুলো দেখুন, বহুত খুব সুন্দর গন্ধ এখানে একটা ছাড়ছে। ক্যাম্পাস দেখেছেন কত বড় ক্যাম্পাস, ওয়েল মেনটেন। সামনে একটা মেট্রো স্টেশন, সুন্দর ক্যাম্পাস দেখতেও ভালো লাগে, সুন্দর মেনটেন। ওয়েস্ট বেঙ্গল হয়তো হসপিটালটা খুললে মেনটেন করাটা খুব চাপ হয়ে যায়, এত লোক, তাও এখন প্রচুর লোক, যাদের মেনটেনের একটা আলাদা ইয়ে রয়েছে, খুব সুন্দর। চলুন এবার বেরিয়ে পড়ি বেরোনোর গেট। চলুন, হয়ে গেছে ডাক্তার দেখানো, বাইরেও চলে এসেছি আমরা। কিন্তু একটা জিনিস, আপনারা যদি এখানে ডাক্তার দেখাতে চান তো একটা সবথেকে বড় ব্যাপার যেটা আপনাদের আমি বলিনি, যেখানে অ্যাপয়েন্টমেন্ট করে আসাটা বেস্ট, কারণ অ্যাপয়েন্টমেন্ট এখানে যদি করাতে চান আপনাকে 15 দিন থাকতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কি করতে হবে, তাদের একটা ফোন নাম্বার আছে, জাস্ট সেখানে একটা কল করতে হবে, এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর খ্যাংয়ের সাইবাবা ব্লগটা আমি এখানেই শেষ করছি হসপিটালের, আপনাদের পরবর্তী আমার জার্নি আপনাদের সাথে শেয়ার করবো। সাইবাবা থেকে আপনাকে বাই বাই।